সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সাইফুল এগ্রো, আর আমি সাইফুল আছি আপনাদের সাথে। অনেক দিন পরে আবার আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম। আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখছেন তারা হয়তো জানেন আমার কাছে দেশি ফার্মি মিশরীয় ফার্মি এই সমস্ত পাখি মুরগি কোয়েল পাখি ছিল। এখন বর্তমানে আমার কাছে বাজিকার পাখি আছে, নতুন করে বাজিকার পাখি শুরু করেছি। এখন থেকে বাজিকারের সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। একবার আপনারা দেখুন আমার বাজিকার পাখিগুলো। আমার কাছে প্রায় 50 জোড়া মতো বাজিকার রানিং পাখি আছে। এগুলা সব নতুন জোড়া দেওয়া হয়েছে, হাড়িতে যাওয়া আসা করে, ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে ডিমে এসে পড়বে। অলরেডি কিছু ডিম পাচ্ছে। আমি যদি এক এক করে আপনাদেরকে সবগুলি পাখি দেখাই, এটার মধ্যে ডিম আছে, এটা হাড়িতে যাতায়াত করতেছে, ডিম দিবে ইনশাল্লাহ। এখানে ডিম আছে, এখানেও ডিম আছে, এখানেও ডিম আছে, এখানেও ডিম আছে। এই যে বাচ্চা, বাচ্চা থাকতে আবার ডিম পাচ্ছে। এইটা বাচ্চা ছিল, বাচ্চা সেল করা হয়েছে, আবার কিছুদিনের মধ্যে ডিমে আসবে। এটাও সেম অবস্থা। এটার মধ্যে ডিম, এটাও ডিম, এটার মধ্যে বাচ্চা আছে, এটার মধ্যে যদি আপনারা লক্ষ্য করেন 4টা বাচ্চা আছে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এইখানে আছে ডিম, এটার মধ্যে কালকে দেখলাম বাচ্চা পড়তেছে, খুব হয়তো দেখা যেতেছে একটা বাচ্চা। 7টা ডিম পাচ্ছিল, বাচ্চা অলরেডি ফোটা শুরু হয়েছে। এইখানে ডিম আছে, এটার মধ্যে বাচ্চা আছে 4টা। বাচ্চার সাইজ মোটামুটি বড় হয়ে গেছে, এটা ডিমে আসবে ইনশাল্লাহ, এখনো ডিম পারেনি। আর এইখানে এগুলো নতুন হাড়ি দেওয়া হয়েছে, হাড়িতে যাতায়াত করতেছে, এটা অলরেডি ডিম পাইরে দিছে। তারপরে এটার মধ্যে ডিম পারছে, এটা এখনো পারেনি। আর এগুলি এখনো ডিম একটাও পারেনি, জোড়া পোড়া ঠিক আছে। আর এই পাশে কিছু পাখি আছে, জাপানিজ আছে জিপি, তারপর এখানে লুটিনো রেড আই, অ্যালবিনো, আর সব রানিং পাখি। এগুলা এখান থেকে জোড়া জোড়া দিয়ে ওইখানে সেট আপে নেওয়া হবে। এখানেও কিছু জোড়া আছে, তো যারা বাজিকার সম্পর্কে ভিডিও চান আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। ধন্যবাদ।